ইয়ে পেয়ে যাবো। দেখো তো কঠিন কিনা। কঠিন তুমি সিম্পলি চিন্তা করবে, নৌকা থেকে যখন তুমি লাভ দিবা দেখবা নৌকাটা পেছনের দিকে চলে যাবে, কারণ নৌকাতে তুমি একটা বল প্রয়োগ করে লাভ দাও, তা নৌকাটা পশ্চাৎ বেগ পায়। পারবো এটা? দেখো তো পারবা, স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না তাই? এ কি বলে, এ সত্যি আমার কথা বোঝা যাচ্ছে না? তুমি এতক্ষণ পরে নিয়ে এই কথাটা বললে না, এ আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে স্যার, ও বোঝা যাচ্ছে তো, এই যে ওরা বলছে বোঝা যাচ্ছে। আচ্ছা তোমার এখানে মনে হয় নেটের প্রবলেম। এখন তুমি বলো, আচ্ছা বুঝা যতটুকু গেছে তুমি কি বুঝতে পারছো এটা আমি যে এখন সেই সমস্যাটা করিয়েছি, এটা কি তুমি ক্লিয়ার? আচ্ছা শোনো, আজকে রাতে আমি আজকে রাতে 10টার সময় তোমাদেরকে এখান থেকে প্রায় 20-25টা অঙ্ক দিব, এই পর্যন্ত যা করিয়েছি এই অঙ্কগুলো তোমরা করবা। ক্রিয়া প্রতিক্রিয়ার যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা পারবা, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার যতগুলো অঙ্ক আছে আর কি। হ্যাঁ তোমরা পারবা। এবার আসো আমরা এখন এখন কয়েকটা সমস্যার সমাধান করি। চলো দেখো বল দিয়ে কিভাবে সমস্যার সমাধান তোমাদেরকে সমস্যা দিতে পারে এই কয়েকটা সমাধান করি আমরা। বল নিয়ে এসে শুধু আমাদের ঘর্ষণের পাঠটা বাকি আছে, তো ঘর্ষণের পাঠটা আমাদের একদিন লাগবে, তার আগে বল সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা করে ফেলবো এখন। চলো একবারে সহজ, আমি একটা করে তোমাদেরকে একটা দিব, তোমরা বাসায় করবা, দেখবা পারবা। একবারে সহজ আমি বুঝাইয়া করে দিব, সমস্যা নাই। এবার আসো রেডি, অঙ্কগুলো একটু বড় হবে, একটু চিন্তা করে করে করতে হবে। হ্যাঁ কখন কি লাগবে তোমার সেই জিনিসগুলো তোমাকে বের করতে হবে, ইতিমধ্যে তুমি বেশ কিছু সূত্র জানো। এবার আসো আমরা এখন আমি টাইপ ভাগ করে নিচ্ছি, আজকের টাইপে আমরা যে অঙ্কগুলো করব আজকের টাইপ হবে এটা। 1 নম্বর টাইপ, এটার সাথে কোন কোন সূত্র আসবে আমি বলে দিচ্ছি। এটার সাথে প্রধান সূত্র কাল আসবে আমাদের গতির সূত্রগুলো, 1 নম্বরে। 2 নম্বরে আবার বলছি গতির সূত্রগুলো আসবে, গতির সূত্রগুলো আমি আরো একবার এই জন্য লিখছি। 3 নম্বরে s equal to ut plus half a t square, 4 নম্বরে s equal to v plus u 2 into t, 5 নম্বরে s equal to vt সমবেগের ক্ষেত্রে, 6 নম্বরে r a যে f এর সমান হলো ma। এই সূত্রগুলো কাজে লাগে এখন অঙ্ক করব। তার মানে গতি 1 2 3 4 5 এই পর্যন্ত, শুধু আমরা এখানে কাজে লাগবে ত্বরণটার জন্য। মনে রাখবা এই এই সূত্রগুলো শুধু একমাত্র এই সূত্রগুলোর সাথে এই সূত্রটার একমাত্র সম্পর্ক ত্বরণ। দেখো এখানে ব্যাগ আছে, ইউ আছে, টি আছে, ব্যাগ আছে, ইউ আছে, এস আছে, ব্যাগ আছে, ইউ আছে, কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই নাই, এখানে একমাত্র ত্বরণ আছে। তাহলে এই এই 1 2 3 4 5 এই 5টা সূত্রের মধ্যে সম্পর্ক করবো একমাত্র ত্বরণ, একমাত্র ত্বরণ। তাহলে এই 5টা সূত্র দিয়ে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো। তার মানে বুঝা গেলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা শুধু গতির সূত্রের সাথেই যাবে, একমাত্র গতির সূত্রের সাথে যাবে। তো চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। রেডি দেখি আমি অঙ্কটা করি, লিখছি আমি আগে প্রশ্নটা লিখছি। টাইপ নাম্বার 1 এর, স্থির অবস্থা থাকা 5 কেজি ভরের একটা বস্তু। দেখো স্থির অবস্থায় থাকা মানে স্থির অবস্থায় আছে 5 কেজি ভরের একটা বস্তু, আমরা লিখি, আমরা পরে চিত্র আঁকবো, আগে আমরা এটা করে নিই। দেখো প্রশ্ন তুলি, স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের কোন একটি বস্তু, কোন একটা বস্তুর উপর 10 নিউটন, 10 নিউটন বল, 10 নিউটন বল 2 সেকেন্ড ধরে কাজ করছে, 2 সেকেন্ড ধরে কাজ করছে। আমি পুরো বিষয়টাকে ব্যাখ্যা করবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ
তার 5 সেকেন্ড পরে, তার পা আরো তার 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড, তার 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, তার মানে প্রথম কিন্তু 2 সেকেন্ড ধরে কাজ করছে, পরে 5 সেকেন্ড পর, পরে 5 সেকেন্ড পরে কত? 20 নিউটন, একটি 20 নিউটন একটি বল, 20 নিউটন একটি বল 3 সেকেন্ড ধরে কাজ করছে, 3 সেকেন্ড ধরে কাজ করছে, কাজ করছে, বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এইবার দেখছো কি কোশ্চেন? আচ্ছা, তার মানে আমাদের দূরত্ব বের করতে হবে। এবার আসো, রেডি? একবারে সহজ, একবারে সহজ, দেখো সমাধান করছি, একবারে সহজ, তোমরা মাথা ঠান্ডা রাখো, আর কিছু না। দেখো প্রথমে কি বলছে, এই ধরো স্থির অবস্থায় থাকা বলের কোনো বস্তুর উপর, তাহলে স্থির, ধরো এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে এবং তার ভর কত? 5 কেজি, এম সমান হলো 5 কেজি। এবারে এই 5 কেজি ভরের কোনো একটি বস্তুর উপর তুমি কত নিউটন বল প্রয়োগ করছো? এদিক থেকে বল প্রয়োগ করছো, দেখো এইখান থেকে তুমি একটা 10 নিউটন, না 10 নিউটন বল প্রয়োগ করছো। এবারে একটা জিনিস খেয়াল করো, বল কেন প্রয়োগ করা হয় কে বলতে পারবা? দেখি কে বলতে পারে বল কেন প্রয়োগ করা হয়, দ্রুত লিখবে না, লিখবে না, বলো তার কেন, কেন ত্বরণের জন্য, ত্বরণ সৃষ্টি করার জন্য, একবারে সহজ হিসেব। তাহলে যেহেতু এই বস্তুটার উপর, এই বস্তুটার উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, একবারে সহজ, তুমি যখন এই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করেছো, ডেফিনেটলি বস্তুটার একটা ত্বরণ হয়েছে। তাহলে তোমার মনে প্রশ্ন জাগে নাই, স্যার ত্বরণটা কত? তার মানে এটা কিন্তু এখন চলা শুরু করবে, এটা কিন্তু এখন স্টার্ট হবে চলা। তাহলে কত ত্বরণ এসে চলবে আমরা আগে এটা বের করে নিব, রেডি? ত্বরণটা বের করে নিতে আমরা জানি এফ ইকুয়াল টু হলো এম এ, বা এম এ ইকুয়াল টু হলো এফ, বা এর সমসমান এফ ডিভাইডেড বাই এ হলো এম। সুতরাং এর ভ্যালু কত হবে বলো, বলো এ, তার মানে এটা হবে 10 আর নিচে হলো 5, 10 নিউটন বল কত কেজি? 5 কেজির না? হ্যাঁ 5 কেজি। সুতরাং 2 মিটার পার সেকেন্ড ইনভার্স কত? 2। সুতরাং এর ভ্যালু কত? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স কত? 2। তার মানে প্রথমে তার উপর যে বল প্রয়োগ করা হয়েছে সে কত বলছিল? তার মানে ত্বরণটা হইলো 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই পর্যন্ত কারা কারা বুঝছে বলো? মানে একবারে সহজ হিসাব যে আমরা কি করলাম এখন, মানে যেহেতু বস্তুটার উপর বল প্রয়োগ করেছে তাহলে কত ত্বরণ সৃষ্টি করেছে, কত কত এত। আচ্ছা এইবার বলো, তুমি যখন বস্তুটা স্থির ছিল তাহলে তার আদিবেগ কত ছিল? 0। এবার তুমি যখন ত্বরণ প্রয়োগ করছো, আবার বলছি তুমি যখন ত্বরণ প্রয়োগ করছো তাহলে বস্তুটার কি একটা বেগ প্রাপ্ত হইছে না? তাহলে এই বেগটা কত? v = u + at হবে। তাহলে এবার আসো, v বস্তুটা 0 ছিল, ত্বরণ হলো 2, কত সেকেন্ড ধরে কাজ করছে বলে দিছে, একটি বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড ধরে কাজ করছে, তাহলে 2 সেকেন্ডে তার বেগ কত হইছে? তাহলে 2 সেকেন্ডে তার বেগ কত হইলো? এটা হলো 5, না 2 সেকেন্ড, 2 সেকেন্ড না, 2 সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই পর্যন্ত কারা কারা বুঝছো আমাকে বলে ফেলো। তার মানে বস্তুটার কত বেগ প্রাপ্ত হয়েছে? বি সমান হলো 4 মিটার পার সেকেন্ড ইনভার্স কত? 1। আর এই ত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা এখন সেটা বের করে ফেলবো। মানে তাকে তাকে যখন 10 নিউটন বল প্রয়োগ করছে, এত ত্বরণ সৃষ্টি করছে, সে এত বেগ প্রাপ্ত হয়েছে, এই এই ব্যাগে এই ত্বরণ নিয়ে সে কত দূরত্ব অতিক্রম করছে আমরা সেটা আগে বের করে ফেলবো। ধরো এস ওয়ান, আমরা জানি যেহেতু ত্বরণ ছিল বস্তুটা, তাহলে হবে ইউ টি প্লাস হাফ কত? এ টি স্কোয়ার। তাহলে এবার আসো, বা কি হবে বলো তো, কি হবে? এস ওয়ান কত দূরত্ব অতিক্রম করছে আমরা সেটা বের করে, তাহলে এটা দূর, ইউর মান 0, তাহলে ত্বরণের মান হলো 2, আবার সময় কত? 2 স্কোয়ার, এটা কাটা, সুতরাং 4 মিটার। দেখো তো এই পর্যন্ত কারা কারা বুঝছো? তার মানে 5 কেজি বরের একটা বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড ধরে কাজ করলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হবে 4 মিটার। দেখো তো ক্লিয়ার কিনা? দেখো তো ক্লিয়ার কিনা? কে কে বুঝছো বলো? আমি বারবার বলছি একবারে সহজ, সত্যি বলছি একবারে সহজ,
তাহলে আমরা এই জায়গাটা মুছে দিই, ধরো এই জায়গাটা আমার মুছে দিলাম। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো, তাহলে আমরা একবার দূরত্ব পেয়ে গেছি, একটা দূরত্ব পাইছি আমরা এস ওয়ান, সবগুলো দূরত্ব বের করে দিব, এগুলো 4 মিটার। আচ্ছা তোমরা আমাকে বলো তো, দেখো এই উপর 10 নিউটন 2 সেকেন্ড, দেখো 10 নিউটন 2 সেকেন্ড ধরে কাজ করছে, তখন সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। তারপর দেখো, তারপর 5 সেকেন্ড পরে দেখো, তারপর কত সেকেন্ড পর, তার মানে সে 2 সেকেন্ড কিন্তু চলার পর আরো 5 সেকেন্ড চলছে। আচ্ছা এই 5 সেকেন্ডে কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়েছিল? আমি আবার বলছি, এই তার 5 সেকেন্ড ধরে 2 সেকেন্ড চলার পর সেটা আরো 5 সেকেন্ড চলছে, এই 5 সেকেন্ডে কি কোনো বল প্রয়োগ করা হয়েছে কিনা বলো তো আমাকে, এই 5 সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয়েছিল? এই দেখো না, এই 5 সেকেন্ড পরে দেখো, এই 5 সেকেন্ড পরে, এই 5 সেকেন্ড পরে কিন্তু তুমি 20 নিউটন বল প্রয়োগ করে 3 সেকেন্ড চালাইছো। আবার এই 5 সেকেন্ডে কি কোনো বল প্রয়োগ করা হয়েছিল বলো, বলো। সেটা 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম, 4 মিনিট না, হয় নাই? আমার কথা প্লিজ বুঝার চেষ্টা করো, প্লিজ একটু মনোযোগ দাও। দেখো সে কিন্তু 2 সেকেন্ড ধরে চলে, সে 4 মিটার দূরত্ব কিন্তু সে অতিক্রম করে ফেলছে। এবার তারপর, তারপর দেখো, তারপর আরো 5 সেকেন্ড চলছে, কিন্তু এই যখন এই 5 সেকেন্ড সে চলছে, তখন কি তার উপরে কোনো বল প্রয়োগ করা হয়েছিল? না। তাহলে তার উপর প্রয়োগকৃত বলের পরিমাণ কি ছিল? জিরো ছিল। আর যেহেতু ত্বরণ, তাহলে কত হবে? জিরো। তাহলে তার অতিক্রান্ত সেই 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমবেগে হবে। তার মানে এস ইকুয়াল টু কত হবে? ভি কত হবে? টি হবে। সুতরাং এটা আমরা এস টু ধরবো, এস টু, ভি এর মান কত? যেহেতু এই 5 সেকেন্ড কত বেগে চলছে? সে এই 4 বেগেই চলছে, তার মানে বেগ হবে 4 ইন্টু সময় হবে 5। সুতরাং এস টুর ভ্যালু হবে 20 মিটার। তার মানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে এস টু সমান 20 মিটার। দেখো তো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা দেখো তো, এই 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি, কারণ এই 5 সেকেন্ড তো কোনো ধরনের বল প্রয়োগ করা হয় নাই। তাহলে 2 সেকেন্ড ধরে না বল প্রয়োগ করা হয়েছিল, পরে যখন 5 সেকেন্ড চলছে, তার মানে সেখানে কোনো বল প্রয়োগ ছিল না। তাহলে যেহেতু বলের পরিমাণ শূন্য ছিল, তাহলে ত্বরণের পরিমাণ শূন্য, তাহলে এটা 5 সেকেন্ড চললো কিভাবে? ওইটা সমবেগে চলছে, মানে কোনো ত্বরণ ছিল না। তাহলে সরাসরি ওই সমবেগে সে 5 সেকেন্ড চললে কত যায়? 20 মিটার যায়। এবার তোমরা আমাকে বলো, এই 5 সেকেন্ড পর্যন্ত কে কি বুঝছো? বলো এই 5 সেকেন্ড পর্যন্ত কে কে বুঝছো? এই 5 সেকেন্ড পর্যন্ত আমি এবার 20 সেকেন্ড পরে পরেরটা বুঝাবো। দেখো 5 সেকেন্ড পর্যন্ত ক্লিয়ার, এইবার আসছো, এবার আসো। আচ্ছা এই 5 সেকেন্ড পরে দেখো, একটু বোঝার চেষ্টা করো, দেখো প্লিজ, এই 5 সেকেন্ড পরে 20 নিউটন বল 3 সেকেন্ড ধরে কাজ করে, তাহলে 20 নিউটন বল কত সেকেন্ড ধরে? কত কেজি ভরের বস্তুর উপর? এই 5 কেজি ভরের বস্তুটার উপরে কিন্তু। তাহলে আমরা বলতে পারি এফ কত কত কাজ করছে পরে? 20 নিউটন। কত কেজি ভরের বস্তুর উপর? ওই 5 কেজি ভরের বস্তুর উপর। তাহলে বস্তুটা এফ ইজ ইকুয়াল কত হবে? এম এ। তাহলে এফ কত? 20। এম কত? 5। এ কত? এ। বা এ সমান সমান হবে 20/5, সুতরাং 4 মিটার/সেকেন্ড বার কত? 2। তার মানে 5 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা ত্বরণ হয় কত? 4 মিটার/সেকেন্ড বার কত? 2। তাহলে এই ত্বরণ নিয়ে সে আর কতটুকু চলছে? তাহলে এই ত্বরণে তার ব্যাগ, শেষ ব্যাগ কত হয়েছে আমরা জানি না, এই ত্বরণে তার শেষ ব্যাগ কত হয়েছে, বাট এটা আমার জানার দরকারও নাই। তো তোমরা যদি চাও বের করতে পারো, দরকার নেই। আচ্ছা দরকার নেই, এবার আসো এস থ্রি বের করবো আমরা। তাহলে তখন এত ত্বরণ নিয়ে, এত ত্বরণ নিয়ে সে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা এখন আমরা বের করবো। তার মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউর ভ্যালুটা কত হবে? দেখো সে যখন 5 সেকেন্ড ধরে চলে, ওই 5 সেকেন্ডে যে শেষ ব্যাগটা, 5 সেকেন্ডে যে শেষ ব্যাগ কত ছিল? সেখানে কিন্তু 4 এ ছিল, কারণ ওই 4 এ ছিল, কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত সে 4 বেগে চলছে, পরে না কি করছে? 20 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে 20 নিউটন বলের আগের ব্যাগ কত ছিল? 20 নিউটন বল প্রয়োগ করার আগে তার ব্যাগ কত ছিল? 4 ছিল। তাহলে ইউর মান হবে 4 ইন্টু কত সেকেন্ড ধরে চলছে সে? সে চলছে 3 সেকেন্ড ধরে, তাহলে এটা হবে 3 প্লাস হাফ, আর ত্বরণ হলো 4 3 সেকেন্ড, তার মানে 3 স্কোয়ার। তাহলে এবার কত হচ্ছে এস থ্রি মান? এস থ্রি হবে 3×12, এটা দিয়ে কাটে 2 থাকে, 2×9, তাহলে কত হবে এস থ্রি? নয় দোকানে 18 12 প্লাস হলো 18, সুতরাং হলো 30 মিটার। এ হলো 30 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে? টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে এস, আমরা পাইছি এস ওয়ান, এস টু এবং এস থ্রি, তাহলে এটা হলো 4 মিটার,
এটাই পাইছি 20 আর এটা হলো 30, সুতরাং 54 মিটার। 54 মিটার, দেখো তো কে কে বুঝছো। সুতরাং স্থির অবস্থান থেকে 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে 2 সেকেন্ড ধরে, এবং এটা যদি আপনা আপনি আরো 5 সেকেন্ড চলে, এবং 5 সেকেন্ড চলার পর যদি তুমি আরো 20 নিউটন বল প্রয়োগ করে 3 সেকেন্ড চালাও, তাহলে বস্তুটা টোটাল 54 মিটার দ্রুত অতিক্রম করবে। কঠিন বলো, একবারে সহজ না? কোন জায়গাটার মধ্যে কনফিউশন তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাটাতে আমি বুঝি নাই বা ওই জায়গাটাতে? দেখো বলো কোন জায়গাটাতে কার প্রবলেম। এবার আমি চিত্র একে আরো একবার দেখা দিব, কিন্তু আমি চিত্র আঁকবো, এবার চিত্র একে আমি আরো একবার দেখা দিব, তার পর্যন্ত আমি আর একবার দেখাই দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো আমি এবার চিত্র আঁকবো, চিত্র আঁকবো, একটু মনোযোগ দাও, চিত্রটা আঁকবো। অ্যাস্ট্রোটা বুঝো নাই? আচ্ছা অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো মানে হলো সমবেগে চলছিল আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তুমি আমার কথা এখন শুনো, তাহলে বুঝবা। দেখো প্রথমে বস্তুটা এখানে ছিল এবং তার ভর ছিল এম সমান সমান 5 কেজি। আচ্ছা বস্তুর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, কত নিউটন বল? 10 নিউটন। আমি ডিরেক্ট করতেছি কিন্তু, দেখো 10 নিউটন বল প্রয়োগ করছো, বস্তুটার আদিবেগ ছিল 0। তো তুমি যখন 10 নিউটন বল প্রয়োগ করছো, কত সময় ধরে প্রয়োগ করছো বলটা? 2 সেকেন্ড ধরে, তাহলে 2 সেকেন্ড। তাহলে বস্তুটা চলা স্টার্ট করছে, চলতে 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 বস্তুটা, ধরো 2 সেকেন্ড চলার পরে তার ত্বরণ কত হয়েছে? ত্বরণ ত্বরণ হয়েছে 2 মিটার পার সেকেন্ড, বুঝছো তো? 2। তাহলে একটু খেয়াল করো যে 10 নিউটন বল প্রয়োগ করে এত 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 বেগ নিয়ে, তাহলে দেখো আমরা S1 বের করতেছি এখান থেকে, ইউটি প্লাস হাফ কত? 80 স্কয়ার, এটার মান আসে 4 মিটার। আমি ডিরেক্ট করলাম, তার মানে বস্তুটা এখানে এসে পৌঁছেছে, এখানে কত মিটার চলার পর? 4 মিটার চলার পর। এবার তুমি একটু খেয়াল করো, এইটাই আমাদের ছিল S1। এবার তুমি খেয়াল করো, তার মানে স্থির অবস্থা থেকে 5 কেজি ভরের কোনো একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে সে বস্তুটা যদি 2 সেকেন্ড ধরে চলে, তাহলে বস্তুটা এতটুকু দূরত্ব অতিক্রম করবে, একবারে সহজ হিসাব এতটুকু দূরত্ব কি করবে? অতিক্রম করবে। এবার খেয়াল করো, যারা একটু বুঝো নাই, দেখো তো 2 সেকেন্ড ধরে কাজ করছে, তার মানে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, রাইট? এবার দেখো তারপর 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 5 সেকেন্ড পরে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বস্তুটা তো 2 সেকেন্ডে এখানে চলে আসছে, তারপর সে 5 সেকেন্ড পরে, তাহলে 5 সেকেন্ড তো সে থেমেছিল না, 5 সেকেন্ড সে এতটুকু দূরত্ব অতিক্রম করে ধরে এখানে চলে আসছে, এই 5 সেকেন্ডে সে 5 সেকেন্ডে ধরে এখানে আসে। এখন প্রশ্ন করো, এখানে যখন 5 সেকেন্ডে যখন বস্তুটা এখান থেকে, তার মানে ধরো এটা বি অবস্থান ছিল, বি অবস্থান থেকে সি অবস্থান আসে, সেখানে কি কোনো ধরনের বল প্রয়োগ করা হয়েছিল? বলছে না, তারপর 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে, তার মানে 5 সেকেন্ডে কিন্তু সে চলছে, এতটুকু চলছে ধরে নিলাম আমরা, তাহলে ওই 5 সেকেন্ডে কি কোনো বল প্রয়োগ করা হয়েছিল বলো? না, ইয়েস, বল প্রয়োগ করা হয়েছিল না, তার মানে ত্বরণের মান কত ছিল? 0 ছিল, কারণ কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করে তার ত্বরণ 0 ছিল, বা সে তার মানে ত্বরণের পরিবর্তন হয় নাই, তাহলে এই জায়গাটার মধ্যে সে যে একটা দূরত্ব অতিক্রম করলো S2, তাহলে S2 কিভাবে? আর এখানকার ব্যাগ কত ছিল? এখানে বিতে ব্যাগ কত ছিল কেউ কি বলতে পারবা? আমি বের করছিলাম বিতে, তার মানে বস্তুটা আদিবেগ থেকে এত ত্বরণ পাওয়ার পর বস্তুটার বিবিন্দুতে ব্যাগ কিন্তু ছিল এইটা, আমি বের করছিলাম 4 ছিল, তার মানে আমি বুঝা গেল এইখান থেকে এই পর্যন্ত সে সমবেগে আসছে, মানে এই 4 বেগে আসছে, কারণ ত্বরণ প্রয়োগ করে ত্বরণ 0 ছিল, তাহলে আমরা ওই ব্যাগটা